আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমব টিভির প্রতিদিনের আপডেট অনুষ্ঠানে। আজ দুই কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে, জানিয়ে দিচ্ছে কোম্পানি দুটির নাম ও বোর্ড সভার সময়। দ্য পেনিনসুলা চিটাগং ও বঙ্গস লিমিটেডের বোর্ড সভা একই সময় বিকেল 3:30 অনুষ্ঠিত হবে। আজ স্পট মার্কেটে লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি। কোম্পানিগুলো হলো এইচআর টেক্সটাইল, ওয়ান ব্যাংক, অরিয়ন ইনফিউশন, অরিয়ন ফার্মা এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। আজ 16 কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো অ্যাসোসিয়েট অক্সিজেন, সেন্ট্রাল ফার্মা, সিবিও পেট্রোকেমিক্যাল, ফার কেমিক্যাল, জিবিবি পাওয়ার, গ্লোবাল হেভি কেমিক্যাল, হাওয়াওয়েল টেক্সটাইল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, জুটি স্পিনার্স, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এমএল ডাইং, প্রাইম টেক্সটাইল, কুইন্স আউট টেক্সটাইল, আর অ্যান্ড স্পিনিং মিলস, এস এল এম কোল্ড রোল এবং এসকে ড্রিমস লিমিটেড। মূল্য সংশোধন হয়ে আজ লেনদেনে আসছে পুঁজিবাজারে তালিকাভুক্ত 12 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো আরামিট লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, শেফার্ট ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক্স, স্টাইল ক্রাফট, জাহিন স্পিনিং, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, মেঘনা পেট, মেঘনা কন্ডেন্স মিল্ক এবং আরামিট সিমেন্ট লিমিটেড। শেয়ার বাজারে যাবতীয় আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।